আজ থেকে দেশের সবচেয়ে বড় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। পাশাপাশি বেড়েই চলেছে তাপমাত্রা। তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশের জনজীবন। এই গরমে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে লোডশেডিং। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 41.1 ডিগ্রি সেলসিয়াস। আগামী 12 জুনের পর তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্ষা না আসা পর্যন্ত এই গরম পুরোপুরি কমার কোনো সম্ভাবনা দেখছে না সংস্থাটি। ওয়ালিউল্লাহ ওলির ডেস্ক রিপোর্ট। গত প্রায় 10 দিন ধরে তাপপ্রবাহ চলছে দেশ জুড়ে। 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে শুরু হয় দিন, দুপুরে গিয়ে থেকে 40-এর কাছাকাছি। আবার রাতেও যে এই তাপমাত্রা খুব একটা কমে তা নয়। গরম থেকে কিছুটা রক্ষা পেতে কেউ গাছের ছায়ায়, আবার কেউ ঝাঁপিয়ে পড়ছেন পানিতে, তাতেও নেই স্বস্তি। গরমে খুবই অতিষ্ঠ, আমরা খুবই ক্লান্ত, আমার ছেলেও গরমে খুব কষ্ট পাচ্ছে। ভাই গরমে যে অবস্থা, আসলে অফিসেই বসতে পারতেছি না, যে এত গরম, কাজ করতেছি ফুসফুস করে মানে কারেন্ট চলে যাচ্ছে। গরমের ঠেলায় আমরা বাইরে চলে এসি, রাত 10টা 12টা পর্যন্ত রাস্তায় থাকি। বিদ্যুৎ নেই, অনেক গরম, তাইতে গাছের তলায় ছায়া এসে বসি। পঞ্জিকায় আষাঢ় মাস চললেও গত 2 সপ্তাহ ধরে দেখা নেই বৃষ্টির, ফলে তাপ প্রবাহের এলাকার পরিধি বেড়েই চলেছে। আবহাওয়াবিদরা বলছেন, ঋতু পরিবর্তনের এই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, ফলে তাপমাত্রার পরিমাণ যতটা তার চেয়েও অনেক বেশি তাপ অনুভূত হচ্ছে মানুষের কাছে। সবচেয়ে কষ্ট শ্রমজীবী মানুষের। কাজও করতে পারছি না, গরমে কোনো রকম বেরোনো যাচ্ছে না ঘরের, ঘরেও গরম বাইরেও গরম। গরমে খুব অধৈর্য, মানে টিকে থাকা খুবই কষ্ট, বিশাল গরম। গরমেতে গাড়ি চালাতেই পারি নিয়ে, এই রাস্তার পাশে একটুক্ষণ চালাইয়ে জিড়েই আবার চালাই। তীব্র এই গরমে যখন বেশি প্রয়োজন বিদ্যুতের, তখনই বন্ধ হয়ে গেল দেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি। কর্মকর্তারা বলছেন, কয়লার মজুদ শেষ হয়ে যাওয়ায় সোমবার দুপুরে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের উৎপাদনও বন্ধ হয়ে গেছে। এর আগে গত 25 মে একই কারণে বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদনও বন্ধ করতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ। এর ফলে লোডশেডিং কিছুটা বাড়বে বলে আশঙ্কা তাদের। তবে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা বলছেন, কয়লা আসতে অন্তত 25 দিন সময় লাগতে পারে, সে হিসেবে জুনের শেষ সপ্তাহে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। তীব্র এই গরম থেকে কোমলমতি শিশুদের স্বস্তি দিতে চলতি সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সরকার। তবে কিছু কিছু কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রতিষ্ঠানে এই নির্দেশনা মানা হয়নি। ওয়ালিউল্লাহ আলী, এনটিভি নিউজ ডেস্ক। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে জানতে এখন যাচ্ছি পটুয়াখালীর পায়রায়। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট কাজল বরণ দাস। কাজল, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার বিষয়ে আর কোনো তথ্য কি আপনার কাছে আছে? এই মুহূর্তে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্মুখভাগে আছি। আপনাকে শুরুতেই বলে রাখি যে এই আজকে দুপুর 12টা এই আজকে দুপুর 12:10 নাগাদ এটি দ্বিতীয় ইউনিট সর্বশেষ বন্ধ হয়ে যায়, এবং সেটি বন্ধ হওয়ার সাথে সাথে এখানে কোনো মিডিয়া কর্মীকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। যারাই আমরা কাজ করছি তারা গেটের বাইরে থেকেই কাজ করছি। আমি বলতে চাই যে 2020 সালে এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসে এবং 1320 মেগাওয়াট ধারণ ক্ষমতা, উৎপাদন ক্ষমতা নিয়ে এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সর্বপ্রথম যে 25 মে প্রথম ইউনিট বন্ধ হয়ে গেছে, এবং আজ দুপুরে 12:10 সময় দ্বিতীয় ইউনিট বন্ধ হলো, অর্থাৎ 660 এবং 660 মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ হয়ে গেল। এ পুরোপুরি এখন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ। এখানে আমরা যতদূর জেনেছি যে $390 মিলিয়ন বকেয়া আছে, যে সাইনার সিএমসি কোম্পানি, তারা বকেয়া পাবেন, এই টাকা পরিশোধ করতে না পেরেই এটি হয়েছে। আরেকটি কথা বলি যে 13,000 মেট্রিক টন কয়লা লাগে এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রতিদিন। এখানে কর্তৃপক্ষ আমাদের নাম প্রকাশ না সত্ত্বে যেটি জানিয়েছেন যে 25 জুন জেটিতে কয়লা বোঝাই প্রথম জাহাজ আসবে, এবং অর্থাৎ তারা 1 জুন পুনরায় বিদ্যুৎ উৎপাদনে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখছি গেট এখন তালাবদ্ধ, ভিতরে প্রবেশ নিষেধ। এ পর্যন্ত আরেকটি কথা বলি যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নিজেই
লোডশেডিং এর আওতায় এখন পর্যন্ত দুইবার লোডশেডিং এর আওতায় পড়েছে। আরেকটি বলি যে পায়রা বন্দর যেটি আছে, পাশেই পায়রা বন্দর রয়েছে, এর প্রভাব কিন্তু পায়রা বন্দরে পড়েছে। পায়রা বন্দরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে এ পর্যন্ত পায়রা বন্দরে 319টি জাহাজ এসেছে, যার অধিকাংশ জাহাজই ছিল এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা পরিবহন, এবং এই কয়লা পরিবহন করতে গিয়ে সেই এখন কোনো জাহাজই নেই। অর্থাৎ পায়রা বন্দরেও এই তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার প্রেক্ষিতে পায়রা বন্দরেও এর প্রভাব পড়েছে। আফসানা জানছিলাম পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের খবর। বাজারে দাম বেড়ে যাওয়ায় আজ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার খবরে দেশের পাইকারি বাজারে কমতে শুরু করেছে দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজের দাম প্রায় 30 টাকা কমেছে। এ বাজারে একদিন আগেও সর্বোচ্চ 90 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হলেও খুচরা বাজারে এখনও 100 টাকা পর্যন্ত মূল্যে বিক্রি হয়েছে দেশীয় পেঁয়াজ। আমদানি কারক সহ বাজার সংশ্লিষ্টরা বলছেন, শুধুমাত্র প্রতিবেদী দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতির পর পাল্টে গেছে পাইকারি বাজারের চিত্র। চার মাসের জন্য পেঁয়াজ আমদানিটা বন্ধ রাখা হবে, ঠিক আছে, কিন্তু আমাদের এই যে বন্ধ রাখার পরে এই পেঁয়াজটা 40 টাকা থেকে শুরু করে 90 টাকা পর্যন্ত নিয়ে গেল। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে 90 টাকা অসম, আমাদের পেঁয়াজ এখন বড় মৌসুম, এখন এত বেশি ক্রেজি হবে কেন, এটা দেখার উচিত। তারপর রিটেল পর্যায়ে আরও এটার সুযোগটা আরও বেশি নিচ্ছে। তাহলে গতকাল পেঁয়াজের যে আইপিটা ইস্যু করার পরে পেঁয়াজ একদিনে 30 টাকা কমে গেল, বাজার একদিনেই 30 টাকা পার কেজিতে কমে গেছে। এখন কোনো তারপরেও কোনো ক্রেতা নেই, ক্রেতারা ভয় পাচ্ছে যে ইন্ডিয়ান পেঁয়াজ আসলে আরও বাজার কমে যাবে, এই ভয়ে কেউ এখন কেনা বেচা করতেছে না। আমরা গতকালকে সন্ধ্যার পর থেকে শুনছি যে আইপিও যে পারমিশনটা এটা দিয়েছে, কিন্তু মালটা এখনও পুরোপুরিভাবে এখনও ঢুকে নাই। ওই নিউজটা শোনার পরপর থেকে বাজারটা ক্রমাগতভাবে কমার দিকে। প্রচণ্ড দাবদাহের মধ্যেও খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণা চলছে। অন্যদিকে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে পুলিশের সাথে বিতর্কে জড়িয়েছেন হাতপাখা প্রার্থী। খুলনার জাতীয় পার্টির প্রার্থী নিরপেক্ষ ভোট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বরিশাল থেকে আক্তার ফারুক শাহীন ও খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনা সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক শেরেবাংলা আবাসিক এলাকায় উঠান বৈঠক করে প্রচারণা শুরু করেন। অপরদিকে ফেরিঘাট থেকে প্রচারণা শুরু করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু। তিনি আবারও ভোটারদের ভোট নিয়ে শঙ্কার কথা বলেন। একই সময় স্বতন্ত্র মেয়র প্রার্থী শফিকুর রহমান মুশফেক নগরের নিউ মার্কেট এলাকায় গণসংযোগ করেন। আমি কোনো প্রতিদ্বন্দ্বী নিয়ে দুর্বল ভাবি না, যারাই নির্বাচন আছে, যারা ক্যাম্পিং করতেছে, তারা তাদের মতন ভোট চাচ্ছে, আমিও আমার মতন ভোট চাচ্ছি। আমার মনে হয় যে ভোট সঠিকভাবে হবে কি না আমার সন্দেহ আছে, কিন্তু ভোটাররা সবসময় একই কথা বলতেছে যে ভাই আমরা ভোট কেড়ে যাইতে পারবো কি না। এদিকে বরিশাল নগরের মুন্সি গ্যারেজ এলাকায় গণসংযোগ করেছেন লাঙ্গলের প্রার্থী ইকবাল হোসেন তাপস। নির্বাচনী মাঠে নৌকার প্রার্থীকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নগরের বরফকল এলাকায় গণসংযোগ করেন হাতপাখার প্রার্থী মুফতি ফজল করিম। তিনিও অভিযোগ করেন তার প্রচার প্রচারণায় বাধা দেওয়ার। নগর ভবন এলাকা থেকে গণসংযোগে নামা স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রূপনের দাবি, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ভোটের মাঠে তার প্রতি মানুষের সহানুভূতি আরও বেড়েছে। নগরের চাঁদমারি এলাকায় গণসংযোগ করেন নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাদ। বিজয়ী হলে নগরের উন্নয়নে আশ্বাস দেন তিনি। নগরবাসী আমাকে জয়যুক্ত করে তারা যে প্রত্যাশিত যে সেবাগুলো পায়নি সেগুলো অবশ্যই পাবে। লেভেল প্লেইং যে ফিল্ডটা ছিল আমার ধারণা কেমন যেন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাই ইসির দৃষ্টি আকর্ষণ করব, সে যেন সুন্দর এক পরিবেশ সৃষ্টি করে। সাধারণ মানুষ তারা নৌকাকে প্রত্যাখ্যান করেছে, তাদের সাথে জোটে যারা আছে সে সকল শরিক দলকেও প্রত্যাখ্যান করেছে। আমি মনে করি যে মানুষ 12 তারিখের অপেক্ষায় আছে, তারা উচিত জবাব দিবে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনের গণসংযোগে আরও ব্যস্ত হয়ে পড়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আহমেদ শরীফ,
এনটিভি নিউজ ডেস্ক। তীব্র দাবদাহের মধ্যেও রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীরা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। রাজশাহীতে তীব্র গরম উপেক্ষা করে সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। চার মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের AHM খায়রুজ্জামান লিটন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মুর্শিদ আলম জনসংযোগ অব্যাহত রাখলেও এখনও মাঠে নামেননি জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন ও জাকের পার্টির লতিফ আনোয়ার। এদিকে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন মেয়র প্রার্থীরা। নগরীর বাণিজ্যিক এলাকা জিন্দাবাজার ও বন্দর বাজারে গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। অন্য প্রার্থীরা বিকেলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গত পাঁচ বছরের মধ্যে আড়াই বছরই প্রায় করোনা সহ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সহ নানা কারণে কাজ করা সম্ভব হয়নি। এবার সেই কাজগুলি আমি করতে চাই এবং এবারের কাজের প্রথম কথা হলো কর্মসংস্থান। মানে ভোটার যারা আছেন ওনারা আশ্বস্ত করছেন, ওনারা চায় পরিবর্তন। যেহেতু আমাদের দলের নামই হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, সুতরাং ইসলামী আন্দোলন যদি বিজয় লাভ করে তাহলে সবাই শান্তি পাবে ইনশাল্লাহ আশা করি। ইনশাল্লাহ যদি 21 জুন আমি নির্বাচিত হতে পারে প্রথম যে পদক্ষেপটি নিব এটা হলো ড্রেনের সমস্যা এবং ক্লিন এবং গ্রিন এবং বন্যা পানি থেকে বা বৃষ্টির পানি থেকে আমাদের এই সিলেটকে কিভাবে আমরা বাঁচাতে পারি, রক্ষা করতে পারি। বিশ্ব পরিবেশ দিবস আজ। দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে মেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে বৃক্ষরোপণ ছাড়াও প্লাস্টিক দূষণ হতে পরিবেশ রক্ষা করা, বৃক্ষ ও পোস্টার বিতরণের মাধ্যমে শেষ হয় দিনব্যাপী আয়োজন। এদিকে প্লাস্টিক দূষণ এই প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে র্যালি বের হয়। পরে শহরের লালদীঘির পাড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি অর্জনকারী সুন্দরবনে সৌন্দর্য ফিরিয়ে আনতে কাজ করছে বন বিভাগ। সুন্দরবন উজাড় করে গাছপাছার কিছুটা কমেছে, চোরা কারবারিদের দৌরাত্ম্য কমেছে, ফিরতে শুরু করেছে বনের সৌন্দর্য। তবে পরিবেশবাদীরা সুন্দরবন রক্ষায় আরও পদক্ষেপের দাবি জানিয়েছেন। মোংলা থেকে আবু হোসেন সুমনের পাঠানো রিপোর্ট। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে দক্ষিণাঞ্চলকে রক্ষা করে আসছে সুন্দরবন। সুন্দরী গেওড়াসহ নানা বৃক্ষের মজবুত বেষ্টনী আর অসংখ্য নদীনালা বছরের পর বছর ধরে বাংলাদেশের প্রাণ ও সম্পদ রক্ষা করে আসছে। কিন্তু অসাধু এক শ্রেণীর বনের মূল্যবান গাছ কেটে পাচার করে সে দৃশ্য অনেকটাই পাল্টে যেতে শুরু করেছে। বন বিভাগের পেট্রোলিং টিমের তৎপরতায় অনেকটাই কমে আসছে চোরা কারবারিদের দৌরাত্ম্য। এদিকে পরিবেশবাদীরা বন বিভাগের সাম্প্রতিক প্রচেষ্টাকে ইতিবাচক হিসাবে দেখছেন। সুন্দরবনের যে বৃক্ষ নিধন বা বৃক্ষ পাচার যেটা হতো সেটি এখন একেবারে নাই বললেই চলে। সুন্দরবনে বিষ দিয়ে মাছ মারা এবং বন্য প্রাণী হত্যা, সে বিষয়ে বন বিভাগের একটু কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করি। বন বিভাগের আন্তরিক প্রচেষ্টায় সুন্দরী সহ বিভিন্ন ধরনের কাঠ পাচার অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিন্তু সুন্দরবনের জন্য সবচেয়ে মারাত্মক ঝুঁকিকর বিষ প্রয়োগ করে মাছ শিকার, সেটা বন্ধ করা যাচ্ছে না। পুরোপুরি সফলতা অর্জন না করলেও বন বিভাগ এখন অনেকটা আমার মনে হয় সুরক্ষিত আছে। তো বন বিভাগ আমাদের এই অঞ্চলের জন্য এটা আমাদের আশীর্বাদ। নিয়মিত টহল অব্যাহত থাকায় সুন্দরবনে চোরা শিকারীদের দৌরাত্ম্য কমে আসছে বলে দাবি করেন বন বিভাগের এই কর্মকর্তা। আজ আমরা সফল হয়েছি বলা যায়, কারণ সুন্দরবন থেকে এখন আমাদের সমস্ত গাছ যে পাচার হতো সেগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আমরা চেষ্টা করছি অন্য অন্য যে অপরাধগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে নির্মূল হবে। সুন্দরবন পূর্ব বন বিভাগের আয়তন 2,43,000 হেক্টর, মোট আয়তনের 31% জলভূমি আর 69% বনভূমি। সুন্দরবনের এই বিভাগে ছোট বড় মিলে নদী খালের সংখ্যা 420টি, আর এ বনে রয়েছে সুন্দরী সহ 334 প্রজাতির গাছ। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার আজ 7 বছর। 2016 সালের এই দিনে নগরীর GEC মোড় এলাকায় ছেলেকে স্কুলে নেওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছিলেন মিতু। এই ঘটনায় তার স্বামী আসামি হয়ে একাধিক মামলায় কারাগারে আছেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। আদালত
এ এ হত্যা মামলায় স্বামী বাবুল সহ সাত আসামির বিচার কাজ শুরু হয়েছে। মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন আদালতে মিতু হত্যায় বাবুলের সম্পৃক্ততা নিয়ে জবানবন্দি দিয়েছেন। আগামী 11 জুন দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করবেন চট্টগ্রামের অতিরিক্ত জজ আদালতের বিচারক জসীমউদ্দিন। এদিকে ঘটনার 7 বছর পর মামলার আরেক আসামি খায়রুল ইসলাম কালুকে শুক্রবার নগরীর আকবরশাহ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পিবিআই। কক্সবাজারের আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির 19তম অফিস উদ্বোধন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কক্সবাজারের একটি হোটেলের কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম, কোম্পানির ডিএমডি অ্যান্ড সিও মোহাম্মদ মাসুদুজ্জামান খান সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও দেশের সর্বোচ্চ প্রিমিয়ার অর্জনকারী কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, গ্রাহক সেবা নিশ্চিতের লক্ষ্যে অর্জিত প্রিমিয়ামের বৃহৎ অংশ প্রথম বছরেই বিনিয়োগ করা হয়েছে, যা বিমা শিল্পের ইতিহাসে প্রথম।